হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে যে আমি নিজের হাতে বানিয়েছি একটা ট্রে, সেটা তুমি সার্ভিং ট্রে হিসেবেও বা টি ট্রে হিসেবেও ব্যবহার করতে পারো। এছাড়াও তুমি তোমার ড্রেসিং টেবিলে তুমি সেখানে ট্রের মধ্যে তুমি তোমার জিনিসপত্র রাখতেও পারো। তো সেই বানানোর জন্যই এখানে দেখতে পেলে একটা পুরনো পিচবোর্ড, আমাদের যে পরীক্ষা দিয়ে এক্সাম দিই তো সেই জন্য আমাদের যে পিচবোর্ড দরকার পড়ে, তো সেটারই একটা পুরনো পিচবোর্ড ছিল। তোমাদের যা এরকম তো পিচবোর্ড থেকেই থাকবে পুরনো বাড়িতে, এছাড়াও যদি পিচবোর্ড নাও থেকে থাকে তো সেই জন্য এরকম মোটা টাইপের কিছু শক্ত বোর্ড বা কাগজের কিছু মোটা ধরনের নিলেই হবে। এরপর আমি দেখতে পেলে আইসক্রিম স্টিকগুলোকে আমি সাইডে কেটে নিলাম আর ঠিক সমান মাপ করে কেটে নিলাম। চলো এবার দেখা যাক কিভাবে আমি তৈরি করি একটা টি ট্রে, তো যেটা তুমি সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো এখানে আমি স্ট্রং গ্লু দেওয়ার জন্য এখানে ফেভিকল ব্যবহার করেছি, ফেভিকল খুবই স্ট্রং গ্লু। এছাড়াও তোমাদের যদি আরও কোনো স্ট্রং গ্লু থেকে থাকে বাড়িতে তো সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে দেখো আইসক্রিম স্টিকগুলো যেগুলো আমি সমানভাবে কেটে রেখেছিলাম সেগুলো এবার গ্লু দিয়ে আমি অ্যাটাচ করে দিলাম। আর এরপর যে ছোটো ছোটো আমি আইসক্রিম স্টিকগুলো কেটে রেখেছি, চলো এগুলো আমি ঠিক সিকোয়েন্স বরাবর তোমাদের সাজিয়ে দেখাবো। তো এখানে যে কেটে রেখেছিলাম দেখো, ঠিক আমি চারটে করে শীট নিয়ে আমি এরকম একটা মানে ভার্টিক্যালি আর একটা হরাইজেন্টালি বরাবর দিচ্ছি। তোমরা চাইলে ভার্টিক্যালি রাখতে পারো, যেহেতু আমি দেখলাম যে একটা ভার্টিক্যালি দিলে আর একটা হরাইজেন্টাল দিলে একটু মানে ডিজাইনটা বা প্যাটার্নটা একটু অন্য ধরনের লাগবে, তো দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে একরকমও রাখতে পারো, সেটা তোমাদের নিজের পছন্দ মতো তোমরা ডিজাইন করতে পারো। তো এখানে আমি ভার্টিক্যালি হরাইজেন্টালি এভাবে গ্লু দিয়ে আমি অ্যাটাচ করে দেবো। তো দেখো আমার পুরো ফিল আপ করা হয়ে গেছে, কিন্তু এই যে মানে দেখতে পেলে যে গ্যাপগুলো থেকে গেছে, এটা থাকার কারণও হচ্ছে ঠিক হয়তো আমি মাপ করে কেটেছি, হয়তো ঠিক মাপ মানে হয়নি, একটু কম বেশি হয়ে গেছে। এছাড়াও আরেকটা প্রবলেম হয় যে স্টিকগুলোর মানে সাইড ওয়েথ যে মানে চওড়াগুলো যে পজিশন, তো সেই চওড়াগুলো সব স্টিকে সমান থাকে না, তো সেই জন্য অনেক সময় এই গ্যাপগুলো দাঁড়িয়ে যায়। তো সেই জন্য এই গ্যাপগুলো ঢাকার জন্য আমি এই স্টিকেরই একটু ছোটো ছোটো পিস কেটে আমি যতটা আর কি মেকআপ করা যায় সেগুলো মেকআপ করলাম। তো এরপর যখন কালার দেবো অনেকটাই মেকআপ হয়ে যাবে। তো চলো আর এই ট্রি ট্রেটা তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি তো আশা করি। তো কেবল দরকার আইসক্রিম স্টিক, আর আইসক্রিম স্টিক তুমি এখানে মাত্র 20 টাকা খরচ করেই তুমি সহজেই বানিয়ে ফেলতে পারবে, যেটা 200-250 কি তারও বেশি হতে পারে দাম, সেরকম ধরনেরই একটা জিনিস যেটা তুমি তোমার 20 টাকা ওয়েস্ট করেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো সাইডে দেখলে মানে ঠিক ভালো লাগছিলো না, এই জন্য আমি এখানেও সাইড বরাবর ভিতর দিকে আর পাশ দিকেও আমি স্টিকগুলো লাগিয়ে দিলাম। তো চলো এরপর আমার কালার করার পালা। কালার করার জন্য এখানে ব্রাউন কালার নিয়ে নিয়েছি আর এখানে অরেঞ্জ কালার, তো এই দুটো কালারকে মিক্সড করে আমি একটা উডেন যে কালার আছে সেই উডেন স্ট্রাকচারে যে কালারটা সেই কালারটাই নিয়ে এলাম। তো চলো চটপট কালারটা করে ফেলি। তো অলমোস্ট আমার দুটো দিকই মানে দু সাইডই আমার কালার করা হয়ে গেছে।
আর এই দেখো এটা আমি বানিয়েছি কোস্টার, এটাও আমি আইসক্রিম স্টিক দিয়ে বানিয়েছি, এটার ভিডিও আমি পোস্ট করেছি অলরেডি, তোমরা যারা দেখোনি আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। তো এরকম ধরনের একটা ট্রে আর কোস্টার যদি বাড়িতে থাকে তো মানে দেখতেই একটা অসম্ভব সুন্দর লাগে যেটা তুমি তোমার নিজের হাতে বানিয়েছো। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও, আর ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলে থাকতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।